এই ঘড়িতে 6:20 থেকে মেকআপ শুরু করেছে, এখন বাজে 7:05, এখনো পর্যন্ত মেকআপ শেষ করতে পারেনি। কোথায় যাচ্ছে? মায়ের জন্মদিন, বিলেটেড জন্মদিনের খাওয়া। হ্যাঁ, কিন্তু মায়ের দিকে এখন মানে আমার দিকে ক্যামেরা ঘুরিয়ে লাভ নেই, আমার এখনো কিছুই হয়নি। যে সাজছে তাকে আমি একটু দেখিয়ে দিই, দেখি ওয়েলকামটা একটু বলে দিই। অবশ্যই ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার চ্যানেল আর সেমিফিনে। তোমরা কেমন আছো? আমাদের তো মোটামুটি মোটামুটি কেন, ঠিকই চলছে, ঠিকঠাকই চলছে। আর যাকে সাজপাতি কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি, আর যেখানে বেরোবো সেখানে তো অবশ্যই নিয়ে যাবো। এখন 9:00 দেখে তো 7:05, বেরোবো 7:30। এখনও আমার কিছুই হয়নি, ওই জন্যে আমার ক্যামেরার দিকে মানে আমাকে আর দেখাচ্ছি না, কিন্তু পাখার আওয়াজটা খুবই ধরবে, একটা খ্যাস 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 আওয়াজ। এর কবে এখন শেষ হবে সাজগোজ কিছুই হচ্ছে না। ওপরের পুতুলগুলো তোর দিকে তাকিয়ে আছে, আর একজন হচ্ছে খালি গায়ে বসে আছে। দূর থেকে দেখাই, শুধু জাস্ট হাতটা দেখাচ্ছি। এখনো ফোনে সার্চ দিয়ে চলেছে, বেরোনোর আগে এরা দৌড়োদৌড়ি করবে। হয়ে যাক সব কিছু, তারপরে সাজগোজ কমপ্লিট হোক, তারপরে আবার আসছি। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো। আর এই যে পাশ থেকে হাত নাড়াচ্ছি, এর মুখটা দেখিয়ে দাও। যাচ্ছি সল্ট লেকের দিকে, সল্ট লেকের সিডি ব্লক খুব সম্ভবত, অবশ্যই বাঙালি রেস্টুরেন্ট। আজকে আর মুঘলাই খানা নয় বা চাইনিজ খানা নয়, পিওর বাঙালি রেস্টুরেন্ট। তো চলো ওখানে যাই, পৌঁছে তো অবশ্যই সেখানে গিয়ে কথা হবে, আর কী কী খাবো কি না সব কিছুই থাকবে। চলো রাস্তা দিয়ে তো এগোতে থাকি। এখন রবিবারে বলে রাত্রিতে রাস্তা ফাঁকাই আছে, তো রবিবার রাস্তা ফাঁকা ছিল, পৌঁছে গেছি, এসেছি সপ্তপদীতে। তো এইটার আশপাশটা এরকম করে সাজানো, ওই সামনে একটু দাঁড়িয়েছিলাম, আসলে আমাদের গাড়িটা ওইদিকে পার্ক করছে, তো দাঁড়িয়ে একটু কয়েকটা, জানোই তো রেস্টুরেন্টে এখন যাওয়া আর এখনকার দিনই তো তাই, ছবি তোলো, ছবি আপলোড করো, ফেসবুকে ছবি আপলোড করবো, এই সমস্ত বিভিন্ন। তো যাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কী আছে। চলো রেস্টুরেন্টে ঢুকে পড়ি। তো ঢুকে পড়ি, ও বাবা, আমার এখনও আমার হাজব্যান্ড আসেনি, আর একটু দাঁড়াতে হবে, ঠিক আছে আসুক, তারপরে ঢুকছি। এসেছি সপ্তপদী, আগেও এসেছিলাম, ভালোই রেস্টুরেন্ট। চলো এই পথ যদি না শেষ হয় যে ছবিটা, ওটা স্কুটারের যে সামনের মানে মোটরসাইকেলের যে সামনেটা সেইটা, সপ্তপদী মানেই হচ্ছে উত্তম সুচিত্রা। এইদিকে ফ্রেমগুলো দেখো, মেনু সিলেকশন চলছে, এখনো মেনু সিলেকশন কিছু হয়নি, পুরোটাই আমাকে ভয়েস ওভারই দিতে হয়েছে, কারণ ভেতরে বাংলা গান চলছে, বাংলা গান মানে উত্তম সুচিত্রা জুটির যা যা গান আছে বা উত্তম কুমারের যা যা মানে পুরনো দিনের গানগুলো রয়েছে সেগুলো ভেতরে চলছে, ব্যাকগ্রাউন্ডে তো সেই গানগুলো আসবে, তো সেই হিসাবেই আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হয়েছে।
ওই ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে শুধুমাত্র ভেতরটাই একটু দেখছিলাম। পরিবেশটা খুব ভালো, মানে একটু শান্ত নিরিবিলি পরিবেশ, জায়গা প্রচুর, মানে স্পেসটা খুব ভালো। এর আগে সপ্তপদীর আমরা গড়িয়াহাটের একটা ব্রাঞ্চ আছে সেখানে গিয়েছিলাম, তো সেখানে থেকে আমার পার্সোনালি এই ব্রাঞ্চটা বা এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। তো মেনু কার্ড তো দিয়ে দিয়েছে, সিলেকশন করছি, এখনও পর্যন্ত হয়নি। যে স্পেশাল মাছের যে থালিটা আছে এই থালিটা আমরা অর্ডার দিয়েছি, তবে দুটো থালি অর্ডার দিয়েছি, তিনজনের জন্য দুটো থালি যথেষ্ট। থালিতে যা যা মানে যখন দেবে তখন তো নিশ্চয়ই দেখাবো। আর স্টার্টার হিসেবে আমরা কী নেবো, স্টার্টার হিসেবে ওই রকমভাবে কিছু না, তবে কিছু একটু নিতে চাইছি। মানে ওখানে গেছি মেনলি একটু মাছ টাছ আলাদা করে খাওয়া, তা সেই হিসেবে আমার হাজবেন্ড বললো যে ও একটু পোস্তর বড়া খেতে ভালোবাসে, পোস্তর বড়া অর্ডার দিল আর আলাদা করে, আর একটু ভেটকি মাছের পাতুড়ি দুটো বলা হয়েছে, একটা মেয়ের জন্য একটা আমার জন্য, আর ও একটু মানে পোস্তর বড়া খাবে। আর থালিতে তো তো মাছ যা যা থাকবে সে তো খাবেই। যাকে তো ওইটাই রেস্টুরেন্টের ভেতরটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম। আরও আমরা একটা ওই শরবত অর্ডার করেছিলাম, মানে দু গ্লাস নিয়েছিলাম আমরা, এটা হচ্ছে কাঁচা আমের শরবত, খেতে খুব ভালো, কাঁচা আমের গন্ধ তো আছেই। এই যে এই শরবতটা ওরা দিয়ে গেল। আরও এর পরে পরেই যেটা দিতে এসছে সেটা হচ্ছে এই যে পোস্তর বড়া, একটা প্লেটে চারটে পোস্তর বড়া ছিল, মানে এক প্লেট আমরা অর্ডার দিয়েছিলাম, দুটো আমার হাজবেন্ড নিয়েছে। আমি বললাম খাবো না, কিন্তু বলল না একটু টেস্ট করে দেখো খুব ভালো, তো মেয়েও একটা নিয়েছে, আমাকেও একটা দিয়েছে, সঙ্গে স্যালাড আছে, খেয়ে দেখি ভালো তো হবেই, চলো খেয়ে নিই। আমার দেখতে তো হ্যাঁ ঠান্ডা হোক কিন্তু ভেঙে রাখা কেন ভাই, মানে আগে জন্মদিন তো এরকমভাবে হতো না। মেন কোর্স দিয়ে গেছে, মেন কোর্সের মধ্যে আমরা ওই যে বললাম দুটো থালি নিয়েছিলাম, একটা প্লেট আমি এক্সট্রা নিলাম। আর মেন কোর্সের মধ্যে যা যা থালিতে আছে সেটা হচ্ছে ভাত আছে, একটা লুচি আছে, ফিশ ফ্রাই আছে, আলু ভাজা আছে, মানে ঝুরি আলু ভাজা, স্যালাড, এটা ইলিশ মাছ, ওটা হচ্ছে গিয়ে তোমার আলু পোস্ত, আলুর সঙ্গে চিংড়ি দিয়ে একটা পোস্ত করেছে। আচ্ছা পাশে রয়েছে, ওটা নিয়ে খুব কনফিউশন ছিল, ওইটা হচ্ছে শুক্তো, এটা ডাল মানে ছোলার ডাল। আর কি ছিল, আর ছিল আলুর দম, এই যে আলুর দমটা দিল। আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা দাঁড়ো, চিংড়ি মাছটা এখনও পর্যন্ত মানে এখানে সামনে আর জায়গা নেই, এতটা জায়গা কভার করে নিয়েছে না কি আর বলবো। ফিশ ফ্রাই তো দেখিয়েছি এবং ফিশ ফ্রাইয়ের সাইজও ভীষণ ভালো। আর ও চিংড়িটা হচ্ছে এই যে এই দুটো, মানে প্রত্যেক থালিতে একটা করেই চিংড়ি থাকে, যেহেতু আমরা দুটো থালি একসঙ্গে অর্ডার দিয়েছিলাম একসঙ্গেই ফ্যামিলি, তো সেহেতু ওরা বললো যে দুটো চিংড়ি একই প্লেটে দিয়ে দিয়েছি। আমরা বললাম ঠিক আছে অসুবিধে নেই। তো মেন কোর্সের খাওয়া শুরু করি। আরও এক আমার পাতুড়িটা শেষ হয়ে যাবার পরে, আমি যেহেতু ভেটকি মাছের পাতুড়ি ভীষণ পরিমাণে ভালোবাসি, সেহেতু আমি আর একটা পাতুড়ি নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া শুরু করুক। আচ্ছা থালির মধ্যে পরে আরও একটা দুটো জিনিস দিয়ে গেছে, সেটা হচ্ছে পাঁপড় আছে, চাটনি আছে, আর এটা কী দিয়েছে বুঝতে পারছি না,
এটা কি রায়তা মতো কিছু একটা মনে হচ্ছে দেখি হ্যাঁ কিছু একটা দই তবে একটু ম্যাঙ্গো ফ্লেভার আর আমি কি কি খাবো সেটা আমি আলাদা করে নিয়েছি এই যে ভাতটুকু দেখছো একটা ফিশ ফ্রাই একটু ঝুরি আলু ভাজা আর এইখানে একটা এইটা ওই চিংড়ি দিয়ে পোস্ত একটা দিয়েছে সেটা আর বাদ বাকি দুটো থালি ওরাই মেনলি খাবে ফিশ ফ্রাইয়ের মধ্যে মাছ রাখো এই যে ফিশ ফ্রাই ও ভেঙেছে ফিশ ফ্রাইটা ওরা খাচ্ছে এই যে অবশ্যই ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না খুবই ভালো আমার প্লেট শেষ কারণ আমি কী কী খাবার নিয়েছিলাম তোমাদের তো দেখালামই আমি দুটো পাতুরি খেলাম ফিশ ফ্রাইটা সলিড আর মাছ ঝুরি আলু ভাজা আর ওইটুকু পোস্তই খেলাম চাটনি খেয়েছি আর একটু দই টেস্ট করেছি এদের খাবার এখনও শেষ হয়নি আমার হাজবেন্ড মন দিয়ে চিংড়ি মাছ ছাড়াচ্ছে খাচ্ছে কারণ চিংড়ি মাছ আমিও খাইনি আমার মেয়েও খায়নি তো সেহেতু নীলাঞ্জনী দুটো চিংড়ি খেয়েছে আর মেয়ে তো ইলিশ মাছ ছাড়াতে ব্যস্ত দেখালামই ওরা খাক ধীরে সুস্থে এই যে এখনও ইলিশের এই পোর্শনটা রয়েছে এখন ধীরে সুস্থে মানে ছাড়াচ্ছে খাচ্ছে তো খাওয়ার শেষ পর্যায়ে একদম চারটে পান আর ওই মৌরি যেগুলো দেয় সেগুলোই নিয়ে চলে এসেছে তবে আজকের ব্লগ মোটামুটি আমি এখানেই শেষ করব এরপর তো বাড়ি ফিরবো এখন প্রায় 9:45 মতো বাজে গুড নাইট টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে